हे गाइस वेलकम टू माय चैनल गुड मॉर्निंग केमन आछो तोमरा आशा करी खूब भालो आछो आमी खूब भालो आछी आज के आमी आमार ब्लॉगटा एखान थेके स्टार्ट करछी तो आज के एकटा स्पेशल डे आमरा सबाई जानी राखी पूर्णिमा तो राखी पूर्णिमा उपलक्षे जे राखी बंधन सेटा आमी तोमादेरके देखाबो आज के एकटा स्पेशल डे सेटा होच्छे तोमादेरके बोली आज आमार शाशुड़ मायेर जन्मदिन तो आज के शाशुड़ मायेर जन्मदिन उपलक्षे आमी की की बानाछी खावा दावा तोमादेरके अवश्यई देखाबो আর কেক বানিয়েছি আমি ঘরে কেকটা তো তোমরা জানোই বানাতে জানি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব আমি কেকের ভিডিওটা আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে আছে তো তোমরা ওটা অবশ্যই দেখে নেবে আর চলো আজকে আমি দেখিয়ে দিই তোমাদের কি কি রান্না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার তো করবই সকাল থেকে রাত অবধি কি কি করছি সবই তোমাদেরকে দেখাবো আর একটা জিনিস এনেছি এখন আমি ওটা কাটবো তোমাদেরকে দেখাই চলো এই দেখো আমি আপনার নিচে কাটবো আমি মাছ কাটতে পারি তোমার ভেবো না আমি কাটতে পারি না আমি সব কাটতে পারি তা কাটবো চলো দেখলে আমার মাছ কাটা তোমরা তো কেমন লেগেছে তোমাদের আমি জানি না কতটা পারি বাট পারি কাজ চলার মতো পারি তো দেখবে তোমরা আমি কেমন কেটেছি কেমন পিসগুলো করেছি দেখে নাও এই দেখো পিসগুলো তোমরা দেখতে পাচ্ছ মুড়োটা গোটা রেখেছি যেহেতু বার্থডে স্পেশাল তো মুড়োটা তো গোটাই দিতে হয় তো এবার আমি চটপট করে রান্নাটা স্টার্ট করে দিই আর কথা বললে অনেকটা দেরি হয়ে যাবে অনেকগুলো রান্না আজকে আছে দুপুর বেলা তো ভাত তো অবশ্যই করেছি সাথে দেখো পাঁচ রকম ভাজা করতে হয় জন্মদিনের দিনকে তো এখানে করেছি আলু ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা সাথে রয়েছে মুগের ডাল নারকেল দিয়ে মশলা পটল মাছের কালিয়া প্লাস্টিক চাটনি মিষ্টি দই তারপরে মিষ্টি এখানে রয়েছে অবশ্যই জন্মদিনে পায়েস তো থাকবেই আর সাথে রয়েছে ডেয়ারি মিল্ক চকলেট আর পাঁপড় ভাজা মা এবার খাওয়াটা স্টার্ট করুক তো হ্যালো এখন হচ্ছে বাজে দুপুর 3:30 তো এই যে আমার দিদির মেয়ে এসছে রাখি পড়াতে আমরা তো বেঙ্গলি আমাদের রাখি নেই তবুও একটা মজার ব্যাপার তাই জন্য এসছে দিদি রাখি পড়াতে ভাইকে ছোট্ট ভাই তো রাখি পরানো তো হয়ে গেল তোমরা দেখলেই এবার একটু মিষ্টি মুখ করিয়ে দিই এদেরকে নে ভাইকে খাইয়ে দে একটু মিষ্টি কেটে ওই দেখো পাকা বুড়া ফটো পোজ দেয় আমি যে ব্লগ দিচ্ছি ওটা বুঝতে পারছে না ও ভাবছে মনে হয় ফটো তুলছি নে বাবা এবার তুই দিদিকে খাই দে ওই ছোট্ট ছোট্ট হাতে কি সুন্দর খাই দিচ্ছে ভাই বোন
বাপ রে, পাকা বুড়ার হাসি আজকে আর ধরছে না তো। পাকা বুড়া একটু তোর ফ্রেন্ডদেরকে সবাইকে দেখিয়ে দে, রাখি দিদি পড়িয়েছে। দেখিয়ে দিয়েছে, তোমরা দেখে নিয়েছো? আর একটুখানি গিফট, ওই ছোট্ট গিফট, আর জোর করে বসলো। ও হো হো, নাইস নাইস। গুড ইভিনিং, এখন হচ্ছে বিকেলবেলা, মানে এখন সন্ধ্যা পৌনে সাতটা বাজে, তো এখন আমরা কেক কাটা স্টার্ট করছি। তো চলো তোমাদেরকে আগে একটু কেকটা দেখিয়ে দিই, কেমন করে আমি বানিয়েছি, ডেকোরেট করেছি, নিজের হাতেই করেছি, আমি ঘরেই বানিয়েছি। দেখো, হ্যাপি বার্থডে মা লিখেছি, কারণ কি আমাদের তো মা হয়। আর ডেসক্রিপশন বক্সে আমি কেকের রেসিপির লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই চেক করে নেবে। দেখলে তোমরা কেমন বানিয়েছি কেকটা। এবার আমি যাচ্ছি কেক কাটতে, চলো তোমার সাথে শেয়ার করি কীভাবে কেক কাটছি। কাকা বুড়া আরও হাই কাঁদবে, মানে তোমার শাশুড়ি মা, চলো দেখি। কি হবে আজকে? আজকে হবে আমার ভাইয়ের বার্থডে। সবাইকে হ্যালো কি বলিস একটু? হে গাইস, না কি এটা বলে দে? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিসান ফুড। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তো বন্ধুরা, আজকে আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে।